আমার হাতে যে কালো বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হিডেন ক্যামেরা, মানে হচ্ছে একটি গোপন ক্যামেরা। এই ভিডিওটি দেখলে আপনি অনেক রকমের অনেক গোপনীয় ঝামেলা কিংবা হচ্ছে গোপন ক্যামেরার ফাঁদ থেকে বাঁচতে পারবেন, এবং আপনার লাইফের যে কোনো সময় কিন্তু এই যে ইনফরমেশনগুলো, এই যে ট্রিকগুলো এখন আমরা যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো লেগে যেতে পারে। মানে হচ্ছে আপনি কোনো রুমের ভিতরে প্রবেশ করলেন, আপনি জানতেও পারবেন না যে এই রুমের ভিতরে একটা গোপন হিডেন ক্যামেরা লুকায়িত আছে। এক্ষেত্রে যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো বিপদের ভিতরে পড়ে যেতে পারে। কিভাবে পড়তে পারে? একটা মানুষ একটা রুমের ভিতরে প্রবেশ করার পরে সে কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটি করতে পারে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো আপনার রুমের ভিতরে কোনো হিডেন ক্যামেরা লুকায়িত আছে কিনা, সেটা কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুঁজে বের করবেন। এই বিষয়টি আপনি জেনে রাখতে পারেন, আপনার লাইফের কখনো না কখনো কোনো না কোনো সেফটি পারপাসে চাইলে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এই ট্রিকটাকে ব্যবহার করলে এমন হতে পারে আপনি হয়তো অনেক বড় ধরনের কোনো রকমের কোনো ঝামেলা থেকে উদ্ধার পেয়ে গেলেন। সো দেখতে পাচ্ছেন, এজন্য আমরা যেটি করব, আমরা এখান থেকে বক্স থেকে যা হচ্ছে হিডেন ক্যামেরাটাকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা এখানটাতে রয়েছে। ইয়েস, ক্যামেরাটাকে জাস্ট এখন বের করে নেব। দেখতে পাচ্ছেন ক্যামেরাটাকে জাস্ট বের করে নিলাম। হ্যাঁ, হিডেন ক্যামেরা ঠিক এরকম থাকবে, ঠিক এরকম। এখন আপনাদেরকে আমি পুরো কাজটিকে দেখাবো কিভাবে আপনারা এটাকে খুঁজে বের করবেন। আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হিডেন ক্যামেরা, মানে হচ্ছে গোপন ক্যামেরা। সো এটা হচ্ছে একটি আইপি ক্যামেরা, ওর সাথে সাথে এই ক্যামেরাটার কিছু দুর্দান্ত ফিচার রয়েছে যেইটা সম্পর্কে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়ে গেছে ভিডিও, সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমত আপনি রুমের ভিতরে প্রবেশ করার পরে আপনি আপনার ফোনের ভিতরে ওয়াইফাইটা অন করে দেবেন। ওয়াইফাইটা অন করলে এখান যদি হচ্ছে জাস্ট হচ্ছে আপনি একটু রিফ্রেশ করেন, দেন হচ্ছে দেখতে পাবেন কিন্তু এখান থেকে একটি ওয়াইফাই শো করছে, আননোন ওয়াইফাই দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি কালেক্টে ক্লিক করেন তাহলে কানেক্ট হয়ে যাবে, কিন্তু নো ইন্টারনেট দেখাবে এখানটাতে, মানে যে কোনো ইন্টারনেট সার্ভিসের ওয়াইফাই না, এটা হচ্ছে ক্যামেরার ওয়াইফাই। হ্যাঁ, এরকম আপনার একটি আননোন ওয়াইফাই শো করবে আপনার ফোনে। এখন আপনাদেরকে বলবো নাম্বার টু অপশন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি খুঁজে বের করতে পারবেন আসলে আপনার রুমের ভিতরে কোনো হিডেন ক্যামেরা রয়েছে কিনা। সেটা হচ্ছে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফোনের সরাসরি ক্যামেরাটিকে ওপেন করুন। ক্যামেরাটিকে ওপেন করে আপনি যদি হচ্ছে রুমের অন্ধকারের ভিতরে যদি হচ্ছে আপনি এটাকে ধরেন, দেখবেন ক্যামেরার সামনের লাইটগুলো কিন্তু জ্বলছে। আপনি যদি একটু খেয়াল করেন এভাবে করে হচ্ছে কিন্তু আপনি এটাকে খালি চোখে কোনোভাবেই দেখতে পাবেন না, কিন্তু আপনি যদি আপনার ফোনকে জাস্ট নিয়ে যান সেখানে তাহলে দেখতে পাবেন এটার ভিতরে কিন্তু হচ্ছে আপনার লাইটিংটা শো করছে। হ্যাঁ, আমি যদি হচ্ছে জাস্ট রুমের একটা কোণার তো ঘাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু হিডেন ক্যামেরাটিকে এখানটাতে লুকিয়ে রেখেছি, এবং দেখতে পাচ্ছেন যদি জাস্ট ফোনটাকে এখান থেকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হিডেন ক্যামেরাটি কিন্তু স্পষ্টভাবে আমাদের ফোনের ক্যামেরা কিন্তু ক্যাপচার করতে পারছে। হ্যাঁ, সো এরকম করে হচ্ছে কিন্তু চাইলে আপনারা এই বিষয়টাকে যাচাই বাছাই করে নিতে পারবেন। আর এটা যত দূরই থাকে না কেন, ক্যামেরা কিন্তু এটা দূর থেকে খুব ভালোভাবে ক্যাপচার করবে, যেখানে আসলে অনেকগুলো সেন্সর বাতি অন হয়ে আছে। সো এই বিষয়টি কিন্তু হচ্ছে আপনার ক্যামেরা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে। সো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আসলে একটা রুমের ভিতরে একটা হিডেন ক্যামেরা লুকায়িত থাকলে আসলে সেটাকে আপনারা কীভাবে খুঁজে বের করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য কখনো অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।